আমরা যখন আমরা যারা কোরআনের স্টুডেন্ট কোরআনের ছাত্র আমরা যখন মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলি অথবা মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলি অথবা জিওলজি নিয়ে কথা বলি অথবা বায়োলজি নিয়ে কথা বলি অথবা কোনো নিউক্লিয়ার ইত্যাদি নিয়ে নিউক্লিয়ার কোনো পারপাস নিয়ে কথা বলি এক শ্রেণীর মানুষেরা ইউটিউবে দেখি মাঝে মাঝে আরে উনি মানুষ উনি উনি আবার কি জানেন এগুলি কেন বলেন উনি কেন এগুলি বলবেন কত ইনসাল্ট বিদ্রুপ ঠাট্টা এগুলি করে আমি বলি বেটা বিজ্ঞান তোদেরকে শিখেছি আমরা বিজ্ঞানের ব থেকে দন্তন্য পর্যন্ত পাগড়িধারী আলেম ওলামাদের আবিষ্কার বিজ্ঞানের লোটা বদন মুসলিম উম্মাহর আবিষ্কার ঠিক এলজেব্রা মুসলিম আলেমের আবিষ্কার ঠিক কম্পিউটার সায়েন্সের মুসাল খারিজমি আফগানিস্তান অঞ্চলের বিশ্ববিখ্যাত কম্পিউটার সায়েন্সের যিনি ফাদার ফাদার অফ কম্পিউটার সায়েন্স এটা ওনার পাগড়িধারী আলেম ওনার আবিষ্কার ভূগোল বিদ্যা কোথায় পেয়েছ কার কাছে পেয়েছ আলী দৃশি নবী বংশের কোরাইশ বংশের আলী দৃশি পাগড়িধারী নাসা বিজ্ঞানীরা তার মানচিত্রকে বলেছে বিশ্বের নির্ভুল মানচিত্র হলো সেটা যেটা কোরআশি নবী বংশের আলী দৃশি যেটা অঙ্কন করেছিলেন সেটা আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার যে মানচিত্র সুলতান সুলেমানের বিরি রাইয়েস রিয়ার অ্যাডমিরাল অঙ্কন করে গেছেন আমেরিকান বিজ্ঞানীরা ওইটা দেখে তুরস্কের জাদু করে ওই মানচিত্র মানচিত্র আছে ওরা বলে যে এই মানচিত্র পৃথিবীর কোনো মানুষের পক্ষে আঁকা সম্ভব না আমেরিকার দুই মহাদেশের এমন নিখুঁত নির্ভুল পারফেক্ট মানচিত্র এটা অ্যালিয়নরা কেউ এঁকে দিয়ে গেছে তুরস্কের কাছে না হলে এটা সম্ভব না অথচ আমরা জানি দীপ্ত টেলিভিশনে যে সুলতান সুলেমানের উপরে একটা নাটক আছে আপনারা কেউ দেখতে পারেন হয়তো সেই সুলতান সুলেমানের রিয়াডার মিলাল বিরি রাইস উনি আমেরিকা গিয়ে উনি লিখেছেন ওই মানচিত্রটা এঁকেছেন উনি আমি কি করব মেডিকেল সায়েন্সের কথা কোরআনে আছে আমি বল আমি বলবো না তো কি করব আমি কোরআনের ছাত্র অ্যাস্ট্রোনমির কথা মহাকাশ বিজ্ঞানের কথা কোরআনে আছে আছে না নাই সামাওয়াত 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 সাবা সামাওয়াতিন ক স্তরে স্তরে সাতটি আকাশ সাজিয়েছেন আকাশের একেবারে কোন নলসা পর্যন্ত কোরআনে আসে না নাই এবং যখন নক্ষত্র গ্রহ তারা তৈরি হয় প্রথমে হিলিয়াম এবং এবং হাইড্রোজেন গ্যাসের ধুম্রপুঞ্জ হিসাবে এদেরকে দেখা যায় মহাকাশ সৃষ্টির প্রথম পর্বে এটা ফাক ওয়াহিয়া আনুন সুম্মা স্তাওয়াইল সামা ওয়াহিয়া আকাশ সৃষ্টির দিকে তিনি মনোনিবেশ করলেন সৃষ্টির শুরুতে আকাশে ছিল ধুম্রপুঞ্জ হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের বিশাল এক স্তুপীকৃত এটাকে পরে তিনি রূপান্তর করেছেন আকাশে এখানে এই বিজ্ঞানগুলি কোরআনে আছে না নাই কোরআন বলে তিবিআনাল লিকুল নাহাল আয়াত 89 সকল কিছুর বর্ণনা এই কোরআনে আছে এখন কোরআনের ছাত্র সকল কিছু বলবে না তুমি বলবা সকল বিজ্ঞানের বই হলো এই কোরআন ধর্ম ধর্মবিজ্ঞান এখানে বিরাশি বার সালাতের কথা আছে সাড়ে চারশো বার আয়াত এর মধ্যে প্রায় ছয় হাজার আয়াতে সৃষ্টি মহাভিক বিজ্ঞান এবং বিভিন্ন সৃষ্টি তত্ত্বের কথা আল্লাহ বলেছেন অল্প কিছু আয়াতের মধ্যেই সালাদ সিয়াম জাকাত হজ এইসবাদ কথা আল্লাহ বলেছেন সোরা আনামের ৩৮ নম্বর আয়তাল্লাহ বলেন মফ রত নাফিল কিতাবি মিমশেই এই কোরনে এমন কোনো বস্তু নাই যে তার প্রসঙ্গ আমি উল্লেখ করি নেই তার বিষয়ে জ্ঞান বিজ্ঞান আমি দান করি নেই সব কিছু এই কোরনে আছে তা অতএব কোরানে ছাত্ররা তো সব দিকেই সে তার বিজ্ঞান তার জ্ঞান সব দিকে যাবে ঠিক কি। আপনারা কি আমার এই কথা একমত যে একজন যিনি কোরআনে স্টাডি করবেন সকল বিজ্ঞানের শাখায় প্রশাখায় ডালে মগ ডালে তিনি বিচরণ করার অধিকার রাখেন কারণ তিনি কোরআনের স্টুডেন্ট ঠিক না আমরা আপনারা কোরআনের ছাত্র না আমরা মুসলিমরা কোরআনের ছাত্র কোরআনে যা আছে তা আমরা বলে বেড়াবো ইনশাল্লাহ এখানে কারো কিছু বললে সে অনধিকার চর্চা করলো সেই যুগের আবু জাহেল একজন কোরআনের ছাত্র যখন বিজ্ঞানের কোরআন পণ্ডিত কোনো শাখা নিয়ে বক্তব্য দেবে আর কোন ব্যক্তি যদি এটাকে ডিনয় করে ইনসাল করে সে এই জমানার নতুন আবু জাহেল ঠিক নয় কি এই জমানার মূর্খতার জনক সে সে জানে না সে কোরআনের জ্ঞান বিজ্ঞান নিজেও আহরণ করে না আর একজন আহরণ করে যা থেকে দান করে এইটারও বিরোধিতা সে করে ঠিক নয় কি তো এগুলির এগুলির ভাবে বিচার হওয়া উচিত যারা এইভাবে কোরআনের জ্ঞানকে বাধাগ্রস্ত করে থেকে যে জ্ঞান নেয় না কোর আল্লাহ তাকে সুরাল গাধা জানো একটা গাধা ওকে কিতাব দেওয়া হয়েছে যে কিতাবের ভিতরে কি আছে কোনোদিন একটু চোখ তুলিয়ে দেখে না এটা দুই পাওয়ালা গাধা ঠিক না তো এগুলি এই জমানার গাধা কেমন অনেকদিন মুখ খুলি নেই বহু দিন হয়েছে এদের কথা দেয়ালে যেন পিঠটা ঠেকে গেছে এই নীতিতে চলি কিন্তু দেখি যে না এমন আমার পরিচ্ছন্ন পানিকে এমন গোলা করতেছে এই সময় লাঠি দু একটা না মারলে এগুলি ঠিক হবে না এই জন্য ঠোঁটের লাঠি মারলাম হাতে তো লাঠি নেই দেখতে পাচ্ছেন ঠোঁট দিয়ে লাঠি মারলাম ঠিক নয় কি হাতেতে যদিও না মারি তো তারে শত যে মারি তো ঠোঁটে ঠোঁট দিয়ে তো একটা মায়ের আছে জসিম কবর কবিতা সম্ভবত পড়েছি এটা হাতেতে যদিও না মারি তো তারে শত যে মারি তো ঠোঁটে তো ঠোঁট দিয়ে তো মারতে হবে তা যাই হোক আল্লাহ তালা এই এই কোরআন কোরআনের মধ্যে সব কিছুর বয়ান